হেলা পরমশরি কলম ধরি লেখা করি শুরু নিদানে বরষ দয়াল বাঞ্ছা কলব তরু এবার শ্রোতাগণ এবার শ্রোতাগণ দিয়া মন শোনেন কবির সরা প্রেম রুগে ফাঁসি নিল এক ডালে দুই মরা জেলা জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি থানা দরি আলিপুর দুয়ার গ্রামের নামটি খবরে প্রসার প্রেমে কথই মরে প্রেমে কথই মরে এ সংসারে কতই শুনতে পাই এক রশিতে দুইজন ফাঁসি এমন রেকর্ড নাই গত চৈত্র মাসে তারিখের 22 ছিল শনিবার আমাবস্যা রজনীতে বিষম অন্ধকার কথা হয় আচার্য হয় না ধৈর্য অনেকের মনে দেখছে যারা জানেন তারা সত্য কয় প্রমাণে নামটি সুরেন দাস পাইল খার বান্দি আছে বাড়ি পূর্বে ছিল পাকিস্তানে আসিল দেশারি তাহার তিনটি মেয়ে একটি ছেলে কথা মিথ্যা নয় দিলীপ নামে ছেলেটির সবাই শুনি কয় বড় মেয়েটির নাম শুনতে পেলাম অরুণা সুন্দরী রূপে গুণে ছিল যেমন ইন্দ্র বিদ্যাধরী সে যে স্কুলে পড়ে নয়ের ঘরে করিল গমন ধীরে ধীরে রূপ যৌবনে দিল দর্শন দারুণ কলির কালে অকালে ভাই ফুটল যৌবন ফুল ফ্রক সারিয়া শাড়ি পরলে বিষম গণ্ডগোল অরুণার তাই হইল শাড়ি পরল বন্ধ লেখা পড়া মনে মনে চিন্তা এলো কোথায় কালো ভোমরা রূপে জিল্লিকি মারে আকার জুড়ে যিনি সুদামিনী নয়নে যুগলে যেমন মৃগের চাহিনি স্রোতে কাজল দেওয়া যায় না চাওয়া বলে মনির মন আলতামা কাঠর দুইখানি করে আকর্ষণ গলায় পুথির মালা হৃদয় জ্বালা বারে দিনের দিন যৌবনেতে জোয়ার এলে ঘটে মতিহীন পরে ছাপা শাড়ি হাই কি মরি দিল দরিয়া নাম সাদের যৌবন যাই বিফলে বিধি হইল বাম অরুণার রূপ সৌন্দর্য কিবা কার্য স্বামী নাহি যার স্বামী বিনে অরুণ বালার বিবল সংসারে এখন এই পর্যন্ত দিয়া ক্ষান্ত অন্য পথে যাই ফণী রায়ের কথা এবার সবাতে জানাই আছেন শ্রোতা যারা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভালো লাগছে পরবর্তী খণ্ড আরো শুনতে চাইতে তাহলেই আমরা পরবর্তী খণ্ড আপনাদের সামনে তুলে ধরবো আর যদি ওই ধরনের ভালো না লাগে সেটাও কমেন্ট করবেন তাহলে আর আমরা এই ধরনের ভিডিও বানাবো না ধন্যবাদ।